জিআইএফ ইমেজ ফাইল, এটা তো আমরা মোটামুটি সবাই চিনি। তো আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা খুব সহজে মোবাইল দিয়ে একটা জিআইএফ ইমেজ ফাইল তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো জিআইএফ ইমেজ তৈরি করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাবো প্লে স্টোরে। এখানে এসে আমরা সার্চ দিব, এই যে জিআইএফ মেকার এটা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে যে দুই নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছি, এই অ্যাপসটা আপনাদের ইনস্টল করে নিতে হবে। এই যে অ্যাপসটা জিআইএফ মেকার, জিআইএফ এডিটর, তো আমার ইনস্টল করা আছে। আমি এখান থেকে সরাসরি ওপেন দিয়ে ওপেন করতেছি। তো ওপেন করার পর এখানে আমরা এই যে যে প্লাস চিহ্নটা দেখতেছি, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি যদি ক্যামেরাতে ছবি তুলে নিতে চান, তাহলে যে ফ্রম ক্যামেরা এটাই ক্লিক করবেন। আর যদি আপনি গ্যালারি থেকে কোনো ছবি নিতে চান, তাহলে এই যে ফ্রম ইমেজ যে অপশানটা, এখানে ক্লিক করতে হবে। তো আমি আমার গ্যালারি থেকে ছবি নিচ্ছি, তাই এখানে ক্লিক করতেছি ফ্রম ইমেজেস থেকে। তো তারপর আমার গ্যালারিতে চলে গেছে। গ্যালারিতে যাওয়ার পর আমি সাপোজ ধরুন আমার এই ফোল্ডার থেকে ধরুন এই চারটা ছবি দিয়ে আমি একটা জিআইএফ ইমেজ তৈরি করব। তো তারপর এখান থেকে এগুলো সিলেক্ট করার পর এই যে উপরে যে নেক্সট অপশান দেখছেন, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে লোড হচ্ছে। লোড হওয়ার পর দেখুন আমার ছবিগুলো কিন্তু অ্যানিমেশন আকারে একটার পর একটা আসতেছে। তো এটা অনেক দ্রুত হচ্ছে। আপনারা যদি এটার টাইম কমাতে চান, তাহলে এই যে নিচে যে টাইমার অপশান দেখতে পাচ্ছেন, এই টাইমার অপশানে ক্লিক করে এটা কমিয়ে দিবেন। জাস্ট এটা যত কমাবেন তত এটা আস্তে আস্তে সরবে ছবিগুলো। দেখুন, তো আমি মিডিয়াম রাখতেছি এই পর্যন্ত। তো তারপর এখানে আরও অপশান আছে, এটা দিয়ে আপনি ইফেক্ট দিতে পারবেন, এটা দিয়ে বিভিন্ন ফ্রেম দিতে পারবেন, তো আমি দিচ্ছি না। আর এটা দিয়ে আপনার এই যে এখানে অ্যাড লেভেলে ক্লিক করে আপনি কোনো লেখা এখানে টেক্সট কিছু লিখতে পারবেন। তারপর স্টিকার দিতে পারবেন, বিভিন্ন অপশান আছে। তো আমি এগুলো দিচ্ছি না আপনাদের দেখানোর জন্য, জাস্ট এটা মেক করে দেখাচ্ছি। তো সব কিছু হয়ে গেলে এখানে উপরে এই যে সেভ অপশান দেখতে পাচ্ছেন, এই সেভ অপশানে ক্লিক করতে হবে। তো তারপর এখান থেকে যে হাই কোয়ালিটি সিলেক্ট করব, হাই কোয়ালিটি সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর কিন্তু আমার জিআইএফ ইমেজটা সেভ হয়ে গেছে। যে আমি ওপেন করে দেখাচ্ছি, এই দেখুন আমার ইমেজটা কিন্তু সেভ হয়ে গেছে, দেখছেন। তো এটা কীভাবে গ্যালারিতে অথবা ফাইল ম্যানেজারে পাবেন সেটা দেখাচ্ছি। ফাইল ম্যানেজারে পাওয়ার জন্য এটা ফাইল ম্যানেজারে যাবেন। যাওয়ার পরে এই যে নিচের দিকে আসলে একটা ফোল্ডার দেখতে পাবেন, এই যে ভিডিও টু জিআইএফ একটা ফোল্ডার দেখতে পারবেন। এই ফোল্ডারের ভিতর আপনি এই যে আপনার জিআইএফ ইমেজটা পেয়ে যাবেন যেটা সেভ করছেন। দেখাচ্ছি ওপেন করে, এই যে দেখুন আমার ফাইলটা কিন্তু এখানে আছে, যে আমার ছবিগুলো অ্যানিমেশন আকারে সরতেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।